আজকের ভিডিওতে সাইটিকার ব্যথা সম্পর্কে পুরো বিস্তারিতভাবে ইনফরমেশান জানাব যদি আপনার পরিবারের কোনো সদস্যর সাইটিকা রিলেটেড কোনো প্রবলেম রয়েছে তাহলে এই ভিডিও অবশ্যই দেখা উচিত নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলার টিপস চ্যানেলে সাইটিকা কোনো রোগ নয় এটা একটা রোগের লক্ষণ এটা এক ধরনের ব্যথা যেটা খুব ভয়ঙ্করভাবে প্রকট হয় এই রোগ শিরদাঁড়ার নিচের অংশ এল ফাইভ এল ফোর এস ওয়ান হারের থেকে শুরু হয় এই অংশগুলোর মাঝের থেকে সাইটিকার নার্ভ বেরিয়ে পায়ের থেকে পায়ের দুই আঙ্গুল অবধি থাকে এই নার্ভ প্রচণ্ড ব্যথা হয় এবার বলি এই সাইটিকার নার্ভে ব্যথা কেন হয় আর কোন কারণে এই ব্যথা বেড়ে যায় এই বিষয়টা একটু মন দিয়ে দেখুন আমাদের সিরদ্বার মাঝে একটা ডিক্স থাকে যেটা সিরদ্বারাকে ব্যালেন্সে রাখে কোমরের উপরের যে চাপ তাকে এই ডেক্স ধরে রাখে কারণ এটা ঠিক স্প্রিংয়ের মতো কাজ করে আর যখন বেখেয়ালভাবে কোনো ভারী জিনিস তোলা হয় বা বেশি কাজ করা হয় তার ফলে এই ডেক্স সামান্য সরে যায় যার কারণে সাইটিকার নার্ভের উপরে চাপ পড়ে আর অতিরিক্ত কাজ করার ফলে এই নার্ভ আরো ফুলে যায় আরও এতে চাপ পড়লে তার থেকে এমন হয় যে চলাফেরা পর্যন্ত করা যায় না আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বিষয়টি হলো সাইট্রিকার রোগটি একটি বাদ রোগ অর্থাৎ বাদ দোষের কারণে এটি হয়ে থাকে সাইট্রিকার লক্ষণ শরীরের কেবলমাত্র একদিকে দেখা যায় আর এই ব্যথা পায়ের পেছন দিকে হয় এই ব্যথা হলে ডাক্তার আপনাকে তিন মাসের বেডরেস্টের পরামর্শ দিয়ে থাকে আর তার সাথে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করার কথা বলা হয় যদি এর মাধ্যমেও কেউ সুস্থ না হয় তখন কিছু ক্ষেত্রে এটা অপারেশন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে যদি অপারেশন করার বিষয়ে কেউ ভাবেন তাহলে বিষয়টি ভালো করে জেনে নিন যে ভেতরের সমস্যাটা কি এবং অপারেশনে কি হয় যদি আপনার ব্যথা কোনোভাবে কম না হয় তাহলে আপনার ডিস্ককে ইনজেকশান দিয়ে বা সার্জারির মাধ্যমে এক্সট্রা ডিস্ককে বাদ দিয়ে দেওয়া হয় অপারেশনের মাধ্যমে যে সমস্যা থাকে সেটা ঠিক করার চেষ্টা করা হয় কিন্তু এর থেকে হাড়ের উপর যে চাপ সেই চাপ কম হয় না আর কিছু সময় পর সিরদার সঙ্গে জড়িত অন্যান্য সমস্যা শুরু হয়ে যায় সরল ভাষায় যদি বোঝাই হাড়ের উপর চাপ পড়ার ফলে ডিস্ক সরে যায় আর অপারেশনের মাধ্যমে এই ডিক্সকে কেটে সাইট্রিকার থেকে দূর করা হয় কিন্তু হাড়ের উপর যে প্রেশার সেটা কমে যায় না ফলে পরবর্তী সময় আরও গম্ভীর সমস্যা তৈরি হয় তাহলে একে ঠিক করতে হলে কি করতে হবে সবচেয়ে ভালো উপায় হলো যোগাসন ব্যায়াম এইগুলোর মাধ্যমে এটা ঠিক করা যায় সাইটিকার ব্যথা হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যায় বিভিন্ন যোগাসনের মাধ্যমে শুধু কোনো কুশাল যোগাসনবিদের কাছে গিয়ে কিছু আসন যেমন ভুজাঙ্গসন মকরাসন মর্কটাসন ধনুরাসন এইগুলো নিয়ম মাফিক করতে হবে এর সাথে ফিজিওথেরাপি করতে হবে ফিজিওথেরাপিতে ব্যায়ামের মাধ্যমে মাংসপেশীকে সক্রিয় করে চিকিৎসা করা হয় যাকে ফিজিক্যাল থেরাপিও বলা হয় এর সাথে যদি কিছু আয়ুর্বেদিক টোটকা ব্যবহার করেন তাতেও চমৎকার লাভ আপনি পাবেন সাইট্রিকার জন্য একটি আয়ুর্বেদিক টোটকা হল কুড়ি থেকে তিরিশ গ্রাম রসুনের কোয়া নিয়ে সেটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবং সেটা দুশো গ্রাম গরুর দুধের সাথে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে এরপরে এর সেবন করুন এর মাধ্যমে ব্যথায় আরাম পাবেন সাইটিকার ব্যথাকে পুরো দূর করতেও বিশেষ উপকারী এই টোটকা এখন নিশ্চয় জেনে গেছেন সাইটিকা কেন হয় কোন কারণে হয় কেন বেশি বেড়ে যায় এর ব্যথা এবং এর চিকিৎসা কী কোন চিকিৎসা আপনার করা উচিত আর কোন ঘরোয়া টোটকা এর জন্য নেওয়া উচিত যাতে সাইটিকার ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আজকের এই ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ